আসসালামু আলাইকুম। এজেন্সির পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা। বরাবরের মতো আমরা আবার উজ্জ্বল ভাইয়ের দেশি মুরগির খামারে এসেছি। আজকে যে প্রতিবন্ধটা করব, এটা আসলে ওনার যে মুরগিটা আছে, খামারগুলো আছে, অনেকে ভাই জিজ্ঞেস করেন যে আসলে 500 মুরগি লালন পালন করতে আমাদের কত খরচ হবে বা 1000 মুরগি। যদি আমরা 500 মুরগির উজ্জ্বল ভাইয়ের কাছে আসলে সঠিক তথ্যটা আমরা তুলে ধরি, তাহলে আপনারা মোটামুটিভাবে একটা অনুমান পেয়ে যাবেন। কেউ 100 করতে পারেন, 200, 500 বা 1000, 2000 যাই করতে চান। তো আমরা একটা মোটামুটি মাঝামাঝি একটা লেভেল দিচ্ছি, যাতে সবার আইডিয়া হয়। তো আমাদের এই এজেড নিউজ চ্যানেলে আমরা সবসময় সত্য তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করি। উজ্জ্বল ভাই একজন ভালো মানুষ, নিশ্চয়ই যিনারা অনেকেই ওনার সাথে কথা বলেছেন বিভিন্ন তথ্য সম্পর্কে, খামার সম্পর্কে বাচ্চা ওনার কাছে অনেকেই নিয়েছেন। ওনার আগে ছিল ছোট্ট পরিসরে, আগে কয়টা যে জানি উজ্জ্বল ভাই শুরু করছিলেন আপনি? 250 পিস বাচ্চা। 250 পিস, এখন কতগুলো আপনার? এখন আমার প্রায় 700 মতো আছে। প্রায় 700 মতো প্যারেন্টস ওনার আছে, এবং উনি কিন্তু আগে একটা শুধুমাত্র 300 ডিমের ক্যাপাসিটি ইনকিউবেটর নিয়ে শুরু করেছিলেন। এখন কিন্তু উনি 300টা তো আছেই, পাশাপাশি কিন্তু তিনি 1000 সেটার, 1000 হ্যাচার, আরও একটা নতুন মেশিন ইনকিউবেটর নিয়ে ডিমের বাচ্চা ফুটাচ্ছেন। এবং আপনারা এখন ওনার কাছে বাচ্চা নিতে চাইলে পারবেন। তো আমরা আসলে এখন ওনার কাছে মূল বিষয়গুলো আমরা তুলে ধরবো, যে আসলে 500 মুরগির জন্য কত খরচ হতে পারে। তো উজ্জ্বল ভাই, আপনি যদি একটু আমাদের ধারণা দেন, মানে খামারিদের, নতুন খামারি যারা অনেকে খামার করতে চায়, সঠিক তথ্যটা আমরা জানানোর চেষ্টা করব, কত খরচ হতে পারে শুরু থেকে? 500 মুরগি আসলে লালন পালনের জন্য, কেউ যদি মাংস হিসেবে মানে বাজারে বিক্রি করার জন্য মুরগিটা পালে, তাহলে 500 মুরগি তার খরচ, খাবার খরচ, ওষুধ খরচ, সব কিছু মিলিয়ে দেওয়া হয়েছে যে আপনার 50-60 হাজার টাকার মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আর যদি কেউ আপনার ডিমের জন্য করে 500 মুরগি, তাহলে তার দেখা গেছে যে আপনার 90,000 থেকে 95,000 টাকা এরকম খাবার খরচ লাগবে, 4 মাস, 4.5 মাস পর্যন্ত। তো আপনি যদি একটু বলেন যে আপনার মনে করেন যে খামারটা করতেছেন, এই খামারের মধ্যে মনে করেন যে আপনার যে ডিমের জন্য যদি ইয়ে করে, তো প্রতিটা মুরগি থেকে আপনার কত আয় এবং ব্যয়, প্রতি পিস মুরগিতে আপনার যদি ডিম দেয় তাহলে আপনার কত খরচ পড়ে পার ডে? আসলে একটা দেশি মুরগি প্রতিদিন ডিম দেয় না, এটা আপনার একদিন পর পর ডিম দেয়। হ্যাঁ, তো দেখা গেছে আপনার একটা মুরগি দৈনিক আপনার 65 গ্রাম করে খাবার খাবে। 65 গ্রাম? হ্যাঁ, সর্বোচ্চ 65 গ্রাম খাবার খাবে, সেক্ষেত্রে 62 গ্রামও হতে পারে, 63 গ্রামও হতে পারে, কিন্তু 65 গ্রামের উপরে খাবে না, এরকম খাবার খাবে। এখন এটা আপনি যা খাওয়াবেন সেই খাবারটার দামের উপর নির্ভর করবে, কত টাকা খরচ যাবে। তারপরে আপনার ডিমের জন্য যদি কেউ মুরগি করে, তাহলে ভালো একটা লাভ ইনশাল্লাহ আমি আশা করি থাকবে। না, যেমন আপনি 65 গ্রাম বলছেন, 65 গ্রামের খাবার, তাহলে কত করে 65 গ্রাম খাবার আসে? এখন এটা মনে করেন যদি কেউ লেয়ার ফিড খাওয়ায়, দেখা গেছে যে লেয়ার ফিডটা বর্তমানে 36 টাকা কেজি। হ্যাঁ, তাহলে 65 গ্রামের দাম 3 টাকা, এরকম 3 টাকা আসে। তাহলে একদিন পরে পরে, একদিন পর পর যদি দেয়, তাহলে কিন্তু আমার ধরতে হবে ডাবল। হ্যাঁ, ডাবল, অর্থাৎ 3 দ্বিগুণ 6, মানে 6 টাকার খাবার খাবে, 6 টাকার খাবার খাবে, আর কিছু মেডিসিন খাবে, মেডিসিন, কিছু মেডিসিন লাগবে। তাহলে আর 1 টাকা যদি সংযুক্ত করি, আরো 2 টাকা যোগ হবে, তাহলে 6, 2, 8 টাকা হচ্ছে। হ্যাঁ, কিন্তু পার ডে একটা ডিমের আপনার ডিমের দাম কত হচ্ছে এখন? একটা ডিমের দাম, এটা আসলে এলাকা ভেদে নির্ভর করে, 10 টাকার তো কম না, দেশি মুরগির দাম মিনিমাম 10 টাকা, 10 থেকে 12 টাকা, 10 টাকা এখন বাংলাদেশে পাওয়া একটু কঠিন, 12 টাকা, 15 টাকা, 16 টাকা এরকম, এরকম হবে না? হ্যাঁ, মানে প্রতি পিস মুরগির ডিমের দাম আপনার 12 থেকে 16 টাকা এর মধ্যে, 12 থেকে 16 টাকা, অরিজিনাল দেশ, অরিজিনাল দেশি ডিম। তাহলে মোটামুটি প্রায় ভালো লাভ হয়। হ্যাঁ, ভালো লাভ। এবং এ মানে আমার ডিমের জন্য বেশি লাভ না, আমরা যদি ডিম উৎপাদন করে, প্যারেন্টস তৈরি করে, যদি বাচ্চা উৎপাদন করে যদি বিক্রি করে, সেই ক্ষেত্রে বেশি লাভ? আসলে লাভ দুটাতেই আছে। হ্যাঁ, আপনি যদি আবার দেখা যাচ্ছে যে বাচ্চা বিক্রি করতে চান, তাহলে আপনার মেশিন লাগবে, মেশিনের সাথে একটা জেনারেটর লাগবে, আরো খরচ, মানে খরচটা বেশি হয়ে যাবে, অতটা খরচ হবে না, অতটা খরচ হবে না। তো সেটা একটা বিষয়, দর্শক যদি আপনাদের সামর্থ্য থাকে তাহলে আপনারা বাচ্চা উৎপাদন করতে পারেন, অথবা যদি কম খরচে করতে চান তাহলে হচ্ছে ডিম বিক্রি করতে পারেন। তো আরেকটা বিষয় উজ্জ্বল ভাই, সেটা হচ্ছে যে অনেকে হয়তো আপনার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করুক বা অন্য কোথাও থেকে সংগ্রহ করুক, আবার জিজ্ঞেস করে যে আমরা কোথায় এগুলো বিক্রি করবো, সেই বিষয়ে আপনার অভিমত?
সেই বিষয়ে অভিমত আসলে এই জিনিসগুলি যেমন যদি কোনো ছোট খামারি থাকে তারা আসলে বড় যারা খামারি আছে তাদের সাথে যোগাযোগ করতে পারে হ্যাঁ যোগাযোগ করতে পারে এটা আমার সাথেও করতে পারে বা আমার মতো যারা আর আমার সাথে বড় খামারি আছে তাদের সাথে যোগাযোগ করতে পারে তাদের আসলে বিভিন্ন চ্যানেল থাকে যেমন তাদের কাছে মানুষ বড় মুরগি চায় ডিম চায় হ্যাঁ ছোট বাচ্চা চায় অনেক মানুষই চায় যেমন আমাদের কাছে এখন আমার এই এক সপ্তাহের মধ্যে 500 মুরগি চাইতেছে বিভিন্ন জন মানে 500 মুরগি আপনার সাথে 500 মুরগি চাইতেছে হ্যাঁ কিন্তু আমি দিতে পারতেছি না হ্যাঁ এরকম যদি কোনো খামারি থাকে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি ইনশাআল্লাহ বিক্রি করার চেষ্টা বিক্রি করে দেবার চেষ্টা করব এটা একটা ভালো পথ আসলে অনেকে এগিয়ে আসে না তো আপনার এই উদ্যোগটা ভালো স্বাগতম জানাই আপনার এই উদ্যোগকে আসলে আমাদেরও সহযোগিতা করা উচিত প্রতিটা খামারিকে আমাদের এই ভিডিওগুলো আসলে দেখলে আমরা আসলে চেষ্টা করি এজেড নিউজে সঠিক তথ্য এবং ভালো মানুষগুলোর সবসময় ভিডিও আমরা তুলে ধরার চেষ্টা করি বরাবরই যারা আমাদের ভিডিওগুলো দেখেন লক্ষ্য করবেন তো আরও কিছু বিষয় হচ্ছে যে এই যে মোরগ মুরগিগুলো তো বিভিন্ন সমস্যা দেখা দেয় এটা কি খুব বেশি সমস্যা মানে আপনার সোনালি বা লেয়ার তার চেয়ে কি আর দেশি মুরগি লালন পালন কি কঠিন বেশি কিনা মানে রোগ বালাই এইরকম সব মুরগির চাইতে আপনি আসলে দেশি মুরগি লালন পালন একটু সহজ আপনি দেশি মুরগি যদি আপনি দুইটা ভ্যাকসিন কেউ অন্তত করে রাখে যেমন রানী ক্ষেত এবং ফাউল পক্স রানী ক্ষেত এবং ফাউল পক্স এই দুইটা ভ্যাকসিন করে রাখলে ইনশাল্লাহ দেশি মুরগির আর রোগ বালাই হয় না তারপরও যদি মাঝে মধ্যে কোনো রোগ হয়ে থাকে সেটা হলো ঠান্ডা ঠান্ডা ব্যথি রেখে আপনার দেশি মুরগির ঠান্ডা ছাড়া খুব একটা অসুখ হয় না দেখা খুব কম সময় আমাশা হয় ওটা তিন দিন ওষুধ খাওয়ালে ইনশাল্লাহ ঠিক হয়ে যায় মূলত দেশি মুরগির রোগটাই হলো রানী ক্ষেত আর রানী ক্ষেতের পরে হলো ঠান্ডা আরেকটা উজ্জ্বল ভাই সেটা হচ্ছে যে অনেকে আসলে প্রশ্ন করে আসলে আমাদেরও প্রশ্ন করে আপনারও হয়তো নাম্বার দেখে প্রশ্ন করে বিভিন্ন রোগ বালাই সম্পর্কে এই বিষয়ে আসলে আমার মনে হয় যে আমি যেটা সবাইকে সাজেশন দিই যে বাংলাদেশ সরকার এই বিষয়ে কিন্তু তৎপর এবং সহযোগিতা করতেছে সেটা উপজেলা প্রতিটা উপজেলার মধ্যে একটা করে পশু হাসপাতাল আছে এবং সেখানে কিন্তু অভিজ্ঞ ডাক্তার থাকে তাদের কাছে গেলে তারা সঠিক চিকিৎসা দেয় এবং সেখানে সরকারিভাবে কিন্তু বিনে পয়সা ওষুধ পাওয়া যায় কিছু বা টাকা লাগলেও অল্প টাকায় পাওয়া যায় তো আপনার মতে আসলে এটা কি আমি সঠিক ইয়া দেই এটা হলো সবচেয়ে ভালো রাস্তা আপনি কি করেন আসলে আপনি যখন সমস্যা করেন আমি আসলে অনেক মানুষ প্রতিদিন কমপক্ষে 5 জন মানুষ আমাকে ফোন করে প্রতিটা প্রতিদিন 5টা আমি কল এরকম পাই যে আমার মুরগির এই সমস্যা সেই সমস্যা তো আমার কাছে যদি মনে হয় যে এটা যে সিমটম উনি বললো তাতে যে এটা আমার ওষুধ দেওয়া সম্ভব বা আমি জানি তো আমি সেটা বলে দিই আর যদি আমার কাছে মনে হয় না এটা একটু ঝামেলা আছে না দেখে আসলে বলা উচিত হবে না তখন আমি আপনার এই ডাক্তারদের কথা বলে দিই যে প্রত্যেকটা থানায় আপনার একজন করে বড় ডাক্তার আছে হ্যাঁ বা তার নিচের লেভেলে আরও 2-4 জন থাকে ওনাদের সাথে আলাপ করলে বা ডাক্তারের সাথে আলাপ করলে ভালো একটা ফল পাওয়া যায় অনেকে আরেকটা হচ্ছে যে অনেকে কিন্তু ইয়ে করে হচ্ছে যে মনে করে যে সরকারি ডাক্তাররা সহযোগিতা করতে চায় না এটা কি আসলে কতটা আসলে সত্য না না ডাক্তারের কাছে যদি কেউ যে আপনি বড় অফিসার যে থাকে ডাক্তার থাকে তার কাছে যদি কেউ যায় অবশ্যই তারা হেল্প করবে এটাও আপনি কি আসলে এই সম্পর্কে মানে আপনি কি গিয়ে জানেন হ্যাঁ যেমন আমি কালিয়াকৈর আপনার পশু হাসপাতাল আছে হ্যাঁ ওখানে একজন ডাক্তার আছে উনি আমার সাথে 2 দিন এই বিষয়ে কথা বলছে অনেক যে আমি দেশি মুরগি খামার এটা বলার পরে উনি আমার সাথে অনেক কথা বললো যে ভাই আপনি এই ভ্যাকসিনগুলো করে রাখেন এরকম এরকম করেন উনি ভালো আমাকে উপদেশ দিয়েছে তো দর্শক আমরা আসলে উজ্জ্বল ভাইয়ের কাছে জানলাম যে আসলে উনিও সহযোগিতা নেন আপনার প্রতিটা সমস্যার জন্য অভিজ্ঞ যেহেতু ডাক্তার আছে উনি হয়তো এখন কাজ করতে করতে খামার করতে করতে অনেকটা অভিজ্ঞ হয়ে গেছেন হয়তো অনেকটা সহযোগিতা এখন আর তেমন প্রয়োজন পড়ে না আপনারা যখন শুরু করবেন প্রথম দিকে হয়তো আপনার কাছে অনেকটা সমস্যা মনে হবে যখন শুরু করবেন আস্তে আস্তে তখন দেখবেন আপনি দক্ষ হয়ে উঠবেন তখন আর পশু হাসপাতালে বা ডাক্তারে তেমন একটা সমাপন্ন হতে হবে না তো আপনি যদি শুরু করেন আসলে শুরু না করলে হবে না আমরা অনেকেই প্রশ্ন নানান ধরনের প্রশ্ন সম্মুখীন হই আসলে আমাদের পক্ষে অতটা সম্ভব হয় না এটা আপনাদের একটু বুঝতে হবে তারপরে আমরা যতটা পারি সহযোগিতা করার চেষ্টা করি তো ইনশাল্লাহ আপনাদের আপনারা আমাদের সহযোগিতা করবেন আসলে সহযোগিতা নিয়ে আমরা এগোতে চাই তো আপনাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন যাতে আমাদের দেশের মধ্যে বেকারত্ব আমরা নিজেরাই দূর করতে পারি আমরা সবাই যদি চেষ্টা করি তাহলে নিজেদের একদিকে আয় বাড়লো অন্যদিকে আমাদের কিন্তু বেকার সমস্যার সমাধান হলো তো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ উজ্জ্বল ভাইকে
যে একটা ওই যে